এলসিটি অপরাজেয়, নামটি সবারই একটু অচেনা। বাংলাদেশ আর্মির এলসিটি অর্থাৎ ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক হিসেবে আগামী বছরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই দানবীয় ল্যান্ডিং ক্রাফটটি। এর আগেও দেশীয়ভাবে নির্মাণ হয়েছে বাংলাদেশ আর্মির এখন পর্যন্ত সর্ববৃহৎ ল্যান্ডিং ক্রাফট এলসিটি শক্তি সঞ্চার। শক্তি সঞ্চারের কিছু ঘাটতি থাকায় এবং বাংলাদেশ আর্মির নতুন বৃহৎ আকৃতির এলসিটির প্রয়োজন থাকায় এলসিটি অপরাজেয় আসছে আর্মিতে নিজের যোগ্যতা প্রমাণের জন্য। একই সাথে এই ল্যান্ডিং ক্রাফটটি আগে শক্তি সঞ্চারের জায়গা দখল করে সর্ববৃহৎ এলসিটির তকমা দখল করতে যাচ্ছে। তো চলুন একটি প্রমোশনাল ভিডিওর মাধ্যমে আলোচনায় যাওয়া যাক। এই পৃথিবীতে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক আজব, অদ্ভুত ও বিস্ময়কর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, যা আমরা অনেকেই জানি না। আমরা স্বভাবত এরকম অদ্ভুত ধরনের জিনিস দেখতে ও জানতে পছন্দ করি। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অদ্ভুত জিনিসগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা ও রিলেটেড ভিডিও নিয়ে আমাদের নতুন চ্যানেল ইনফো হাব ক্রিয়েটিভস, চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অনুগ্রহপূর্বক চ্যানেলটিতে ঘুরে আসবেন। আশা করি অবশ্যই সবার ভালো লাগবে। এলসিটি অপরাজেয় এর মূল মডেলটি এলসিটি 69 হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জের শিপ বিল্ডার্স কোম্পানি মেটা সেন্টার লিমিটেড এর ডিজাইনার এবং নির্মাতা। এই প্রজেক্টটি খুলনা শিপইয়ার্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে। নতুন এবং অত্যাধুনিক এই দানবীয় এলসিটির দৈর্ঘ্য 68.5 মিটার, প্রস্থ 12.5 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। এর ড্রাফট অর্থাৎ গভীরতা 1.8 মিটার। এর বডি সম্পূর্ণ স্টিল নির্মিত। এই এলসিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ক্যাপাসিটি। এটি 8টি মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং 300 জন সৈন্য বহনেও সক্ষম। এছাড়াও রয়েছে একটি হেলিপ্যাড, যাতে একটি হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। শক্তি সঞ্চারের মতো এরও চারদিকে ল্যান্ডিং এর ব্যবস্থা রয়েছে। আগের এলসিটি শক্তি সঞ্চারে কিছু ঘাটতি ছিল। এর মধ্যে প্রধান সমস্যা ছিল এটি জোয়ার ভাটায় স্টেবল থাকতে পারত না, কিন্তু অপরাজেয় মডেলে এই সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া এই মডেলের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে, যা শক্তি সঞ্চারে ছিল না। এর মাধ্যমে বাইরের তাপমাত্রা থেকে ভিতরের তাপমাত্রা প্রয়োজন অনুযায়ী কমানো কিংবা বাড়ানো যায়। এর ইঞ্জিন এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে যতটুকু জানা যায় তা হলো এর স্পিড হবে 14 নট। এবছরে প্রথম দিকে এই ডিজাইনটি বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টারে পাঠানো হয়। আর্মি হেডকোয়ার্টার এটিকে যাচাই বাছাই করে এবং এটি সফলভাবে অনুমোদন পায়। বাংলাদেশ আর্মি এই মডেলের দুটো এলসিটি অর্ডার করেছে, যা বর্তমানে নারায়ণগঞ্জে নির্মাণাধীন রয়েছে। বলা বাহুল্য, এই দুটি এলসিটির কাজ শেষ হলে বাংলাদেশ আর্মির সক্ষমতা অনেকাংশেই বেড়ে যাবে এবং আবারও আমাদের শিপ বিল্ডার্স কোম্পানিগুলোর সক্ষমতা প্রমাণ হবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। নতুন ভিডিওর আপডেট হওয়া পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।